বুকে হাত দিয়ে বলুন পাঁচ ওয়াক্ত নামাজি পাঁচ ওয়াক্তের নামাজে যেই নামাজের মধ্যে তাশাহুদ পড়ে এই যে তাশাহুদটা পড়েন বাবা, এই তাশাহুদে যখন নামাজের মধ্যে যখন দুরুদ শরীফ পড়েন তো আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী বলেন কিনা? বলে বলেন না? আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আঙ্গুলটা আছে তো? এ জবং ভাইরা ও মুথামারি মুমসিদুল মুমিন বুকে হাত বলুন এই সালামটা কারে দেন? আল্লাহর দেন না নবীর দেন? এই সালামটা কাকে দিন? নবীকে দিন? আল্লাহ কাকে? এই সালামটা আমরা নবীকে দিই। আব বলবেন নবীকে কেন দিই? নবী তো মইরা গেছে, মাটির তলে চলে গেছে, নাউজুবিল্লাহ করে। রে যুবক, আল্লাহর নবী যদি মারা যান যুবক, তো নবী কেমন করে সালামের উত্তর দেবেন? সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। আপ বলুন আপনাকে যদি সালাম করি আপনি জবাব দেবেন কিনা? আপনি আমাকে সালাম দেওয়া আপনার জবাব দেওয়া আপনার জন্য ওয়াজিব, সুন্নাতের চাইতে ওয়াজিব বড়। রে বাবা, সালাম দেবেন জবাব দাও আজি, যদি আমার নবীকে নামাজের মধ্যে সালাম দাও, আমার নবী সালামের উত্তর দেওয়া ওয়াজিব হয়ে যাবে। রে বাবা, যদি নবী কি সালাম দেবেন আল্লাহর নবীকে নামাজের মধ্যে সালাম যদি দেন তো জবাবটা তো নবীকে দিতেই হবে। আর যদি নবী মারা যান নবী জবাব দিবেন কেমনে? আর বোঝা যায় বাবা আমার নবী কবরে জিন্দা আছে। জিন্দা না মরা? যদি মরা হবে ওয়াহাবিদের জিজ্ঞেস করুন বাবা, তারা কেমন করে? তারাও তো নামাজ পড়ে, তারাও তো আত্তাহিয়াত তারাও পড়ে, তারাও সালাম দেয়। এ যুবক, গতকাল শিলিগুড়ি কি বলে আপনার হলদিবাড়ি মাজার শরীফের পাশে জালসার মধ্যে একজন যুবক প্রশ্ন করলেন, হুজুর বলেন ওয়াহাবিরা সালাম করে, ওরাও তো সালাত সালাম দেয়, তাহলে নবী যদি জিন্দা না থাকে জবাব কি হবে? আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা, আমার নবী মরেননি। এ বাবা, আল্লাহর নবী পাক পয়গম্বর মা আমিনা লাল আব্দুল্লাহর কলিজা টুকরা হযরত উমর ফারুক ঘোষণা করেন মিশকাত, মিশকাত শরীফের হাদিস। জোরে বলে ওরে যুবক, ও যুবক, নবী উম্মতের দল। হযরত উমর ফারুক বলেন আমি যেন একদিন ঘুমিয়ে আছি, বিছানার মধ্যে হঠাৎ করে যেন স্বপ্ন জগে দেখলাম আমার নবী আমার পার্শ্বে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী আমার পার্শ্বে দাঁড়িয়ে আছেন, উমার যেন স্বপ্ন যোগে দেখে। স্বপ্ন যোগে দেখার পরে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন হযরত উমর ফারুক, ইয়া
রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি আপনার হাতে যে শিশিটা দেখতে পাই হুজুর, এই শিশিটা কেমন শিশি? আমার নবী বলছে, বলে উমার তুমি চিন্তা করো না, টেনশন করো না, এই যে শিশির মধ্যে যেটা রক্ত দেখতে পাও, এ বাবা কারবালার দিনের মধ্যে কারবালা যেদিন হয়, এ বাবা দশই মহরমের সন্ধ্যার সমাতে আল্লাহর নবী কি স্বপ্ন দেখছেন হযরত উমার? ইয়া রাসূলুল্লাহ, আপনার এ হাতে যে শিশিটা আছে, শিশির মধ্যে কি আছে হুজুর জানতে চাই। আল্লাহর নবী যেন বলছেন, বলে উমার বলবো, আমার হাতে যে শিশিটা তুমি দেখতে চাও, দেখতে পাও, এই শিশির মধ্যে যে রক্তটা দেখতে পাও উমার, রে এ উমার আমার হাতে যে শিশিটা দেখতে পেয়েছো, এই শিশির মধ্যে আমার নবী, আমার নবী বলছেন উমার আমি আমার নওয়াসা ইমাম হুসাইনের রক্ত কারবালাতে গিয়ে আমি এই শিশির ভিতরে আমি রক্ত ভরে আমি এক্ষুনি নিয়ে আসলাম, এক্ষুনি আমি কারবালার প্রান্তর থেকে, কারবালার প্রান্তর থেকে আমি আমার হুসেনের শহীদের রক্ত শিশিতে ভরে নিয়ে আসলাম। আব্বুলুর নবী যদি মরে যায়, কথা বলবেন, নবী যদি মরে যায় তাহলে কারবালার দিনে, কারবালার দিনে রক্ত ভরে নিয়ে আসলেন কিভাবে? তখন তো নবী আমার চলে গেছিলেন, এলেন কেমনে? তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমাদের নবী, জোরে বলেন, জোরে বলেন না, জিন্দা নবীকে প্রমাণ দিয়ে মিষ্টি সুরে মহব্বত একবার পড়ুন। কেল নামাজ আল্লাহ সালাম লাইনা আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে, সুরে একবার বলেন, নামাজ আল্লাহ সালাম লাইনা আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে কাকে কাকে? জোরে কথা বললে হবে নাকি, একটু মহব্বতে বলুন না, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে, ওয়াজিব হলো সালাম দিবে বাবা ওই নবীকে, ভালোবাসলে থাকবি সুখে, ওই নবীকে ভালোবাসলে থাকবে সুখে, সাধু মেটে না রও যা দেখে, রও যা দেখে, রও যা দেখে, পড়ুন সাধু মেটে না, সবাই পড়ুন আব্বা, পড়ুন সাধু মেটে না রও যা দেখে, রও যা দেখে, বলেন তাশাহুদ, এটা তো দেওবন্দি ওয়াহাবি, আচ্ছা বলেন সবাই পড়ে কি পড়ে নাই, এটা তো সবাই পড়ে, আচ্ছা এই তাশাহুদটা যদি না পড়ে নামাজ হবে? কথা বলেন না কেন, নামাজ হবে? এই তাশাহুদটা নামাজের মধ্যে পড়তেই হবে, চাই যেই কোনো মাযহাবের লোক হোক না কেন, পড়তে হবে না, নামাজ কোনো হালেই হবে না। আপনি যদি যতক্ষণ পর্যন্ত তাশাহুদ না পড়তে গেলে নামাজ হবে না, আমার নবীকে তো সালাম করতেই হবে। আপ যখন নবীকে সালাম করলে, তুমি তো সালাম কাকে করা যায়, জিন্দা মানুষকে। এর মনে বুঝে যাচ্ছে নবী আমার জিন্দা আছে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা একটা কথা মনে পড়ে যায়, আমি জুলুসের সময় গিয়েছিলাম বাংলাদেশ, বাংলাদেশের মধ্যে ছিলাম, যে জায়গাটার নাম হচ্ছে ঢাকা নোয়াখালী বলছে, 26 তারিখ 27 তারিখ, সেই দিন কিন্তু আপনাদের গ্রামের আমার কাছে ফোন যায়, এই মোথাবাড়ি মুর্শিদ, এটাই বলে ফোন গায়, আমার বলে হুজুর প্রোগ্রাম একটা জলসা দিতে হবে। আমি বললাম যে কোথায়, বলে মালদা মোথাবাড়ি মুন্সিটোলা, বলে আমি তো আজকে আসামি আছি, ভাইয়ের সঙ্গে একজন ভাই ফোন করলেন আমাকে,
বলে কোনো মতো আসবে না, আমি আসামি আছি, আসাম সরকার, আমি ওয়ান ক্যামেরাই বলছি কথাটা। আমাকে ধরলো, বলে আপনি কোথায় যাবেন? বলে বাংলাদেশ। আমার পুরো ডিটেলস দেখতে লাগলো, ডিটেলস দেখে আপনি কি করতে যান, কি করেন বাংলাদেশ গিয়ে? আমি বললাম যে আল্লাহ মাফ করেন, বললাম যে ওখানে যাব। বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, দেখা সাক্ষাতের জন্য যাব। একটা আমাকে উল্টো কথা কিন্তু বলতে হলো বাবা, আল্লাহ মাফ করে। সেই সময় বলল, বলে না না আপনাকে আপনি আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে, আপনি তো মাওলানা? বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি মাওলানা। তো ঠিক আছে, আপনার বায়োডাটা দেখতে হবে। তারপরে আমাকে 12 ঘন্টা জেলে বন্ধ করা হলো, 12 ঘন্টা জেলে বন্ধ করা হলো। এ বাবা, ইয়া গাউস আল মাদাদ, ইয়া গাউস আল মাদাদ, ইয়া গাউস আল মাদাদ। আজকে আমি আপনাদের এখানে পবিত্র সভায় জিম্মেদারির সঙ্গে বলছি, ইয়া গাউস আল মাদাদ, ইয়া গাউস আল মাদাদ, ইয়া গাউস আল মাদাদ 11 বার পড়ুন। আশা করি আপনার বাড়ি থেকে কোনো বিপদ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি 11 বার পড়লাম আসামের স্টেডিয়ামে, জেলখানার ভিতরে। খবর আসছে কাদরি সাহেবকে ঘর, কাদরি সাহেবকে ঘর থেকে বের করা হলো। বের করে আবার বাই প্লেনে চললাম ঢাকা। বলা উদ্দেশ্য হলো এটাই, ওখানে যখন গেলাম এত তাদের মহব্বত, আপনাদের গ্রামের একজন ভাই বলেন, হুজুর একটু আমাদের ওই ঢাকাতে আপনি আজানটা দিয়েছেন, আপনি আজানটা দিয়ে, আজানের ফরমাইশ প্রচুর আছে আজকে ইনশাআল্লাহ দেব। তবে একটা কথা আপনারাকে বলি, মোহাব্বত ও করে যো জান কি বাজি করে, মোহাব্বত ও করে যো জান কি বাজি করে, বদন কে কপড়ো কো বেচ কর মেরে আকা কো রাজি করে। মোহাব্বত বলুন সুবহানাল্লাহ। নবীর কথা শুনলেন, আমার নবী পাক সাহিবুল আউলাক নূরে মুজাসসাম সরওয়ারে দু আলম জনাব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আমিনার পেটে, মা আমিনা। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি আপনাদেরকে, নবীজির আব্বার নাম কি বলুন তো? হযরতে আব্দুল্লাহ। মায়ের নাম, দাদুর নাম মুত্তালিব, দাদুর নাম আব্দুল মুত্তালিব। আচ্ছা নানার নাম কোথায় কিন্তু আপনারা কমবে, আমি কিন্তু দেখতে পাবো। নানার নাম ওয়াহাব বিন জাহরি, রাইট অ্যান্সার। আব আপনারা প্রশ্ন করব, নানির নাম কি? আমি আজকে কয়েকটা স্টেজে এরকম জিজ্ঞেস করলাম যে নবীজির দাদির নাম কি আর নানির নাম কি, একটা কেউ উত্তর দিতে পারে না। সবাই বলছে যে দাদুর নাম আব্দুল মুত্তালিব, নানার নাম ওয়াহাব। আর যেহেতু আমার নবীজির নানির নাম বা দাদির নাম নানি এবং দাদি, এত সহজ নাম যে আপনারা এক বাক্যে মুখস্থ করবেন তো জীবনে ভুলবেন না, এত সহজ নাম। নবী পাক সাহিবুল আউলাক বলছেন, আমার খানদান, আমার বাপ, আমার মার নাম যে ব্যক্তি মুখস্থ করবে এবং আমার বাপ মায়ের যে ব্যক্তি সুনাম করবে, আমার খানদানের যে ব্যক্তি ভালোর সুনাম করবে, আমি হাসরে তার সাফাত করব। বলুন সুবহানাল্লাহ। নবীর নাম, নবীর খানদানের নাম, মা বাবার নাম ভুলিয়েন না। নবীজির দাদির নাম হচ্ছে সংক্ষিপ্ত নাম ফাতেমা। দাদির নাম আমি জানি, দাদুর নাম সবাই জানে, নানার নামও সবাই জানে, কিন্তু দাদির নাম আর নানির নামটা কি অসুবিধা আমি জানি, বুঝতে পারছি না। দাদুর নাম, দাদির নাম ফাতেমা, নানির নাম হচ্ছে বররা। দাদির নাম ফাতেমা, নানির নাম বররা, ভেজাল আছে কোন নামে? কোন ভারী নাম আছে তো? খুব সহজ নাম আম্মা আমিনা। নবীকে নিয়ে আছেন 8 মাসের, কত মাসের জোরে বলেন না, কত মাসের? আব্দুল মুত্তালিব বলছে, বাবা
আপনারা যেমন এখান থেকে মুথাবাড়ি থেকে চলে যান ওই আখিপাকের মাজার শরীফ, কত কত মা যাই নিজের বাচ্চাকে নিয়ে বাইরে গিয়ে আখিপাকের মাজার গিয়ে কত কত বাবা গিয়ে দোয়া করে, খোদা আমার সন্তান অনেক বছর পর এসছে, মাওলা আমার সন্তানটাকে ভালো রাখিও, সুখে রাখিও, শান্তিতে রাখিও, ভালো হয়ে যেন জগতে তার চোখ দুটা দৃষ্টি ফুটে, দোয়া করে অনেক কেউ গিয়ে। আব্দুল মুত্তালিব বলছেন, মা আমিনা জি আব্বা একটা কাজ করলে হবে না? বলে কি? এ আমিনা আমিনা যাও বাবা তোমাকে একটা কথা বলি মামা, তাড়াতাড়ি করে তোমার নিজের পেটের বাচ্চা কতদিন হলো মামা? আব্দুল মুত্তালিব যেমনি বললেন, হযরতে আমিনা বলেন, বলে আব্বা আমার সন্তান আমার পেটের মধ্যে 8 মাসের, বাবা রে দেরি করো না বা দেরি করো না, তোমার সন্তানকে তুমি পেটের মধ্যে নিয়ে আছো বা চলে যাও বাইতুল্লাহ। এ বাবা আমিনা যাও পেটে যাও, ওই আল্লাহর ঘর জিয়ারত করে কাবা বাইতুল্লাহ তুমি জিয়ারত করে নাও। বলে বেটি আমিনা কাবা ঘর জিয়ারত করে তাড়াতাড়ি করে ফিরে আসো মা। বলে আব্বা আমি একাই যাব, আমি একাই যাব, আমি একাই যাব বাইতুল্লাহ। বলে তোমার ইচ্ছা যদি করে তবে তুমি কাউকে নিয়ে যাও, দুই একজন মেয়েকে যেন আবার যেন নবীজির মাতা আমিনা নিলেন, কয়েকজন মেয়ে হয়ে গেল, চলে যাবেন বাইতুল্লাহ, কাবা ঘর চলবেন বাবা। বাবাজি আমিনা যেন ওই কয়েকজন মেয়েকে সঙ্গে করে নিয়ে বাইতুল্লাহ। বাবাজি এবার বাইতুল্লাহ, মা আমিনা এবার বেরিয়ে গেছে, এ যমক মা আমিনা বাইতুল্লাহ যেন পৌঁছে যাবে, দূর থেকে যেন দেখতে পাওয়া যায় ওই কাবা ঘর, কাবা ঘর যেন মা আমিনা দেখতে পাই, দূর থেকে যেন মা আমিনা দেখে কাবা ঘর, একবার যেন ডান দিকে হিলে, একবার যেন কাবা ঘর বাম দিকে হিলে, একবার যেন কাবা ঘর পশ্চিম দিকে হিলে, একবার যেন সামনে দিকে হিলে, মা আমিনা যেন বলে, বলে খোদা গো কাবা ঘর তো হলো পাথরের ঘর, কাবা ঘর হিলছে কেন মওলা? ও বাবুজি কাবা ঘর আমিনা কেঁদে গে হিলে, এ মনে রাখ আমার সামনে দেখো কাবা ঘর হিলছে, তোমরা কি দেখতে পাও? ওই সব বান্ধবী গুলো জবাব দিয়ে বলে, আমিনা তুমি কি দেখতে পাও কাবা ঘর হিলে? বলে কাবা ঘর হিলে রে, তোমরা কেউ দেখতে পাও না মা আমিনা কে বলছেন সবাই, না আমরা কেউ দেখতে পাই না মা আমিনা। বলে তাহলে আমি কি একাই দেখি কাবা ঘর যেন হিলতে লাগে, আর কাবা যাওয়া যাবে না, চলো চলো বাড়ি ফিরে যায়। আপনার ঘরের মধ্যে আপনি ঘরের মধ্যে বসে আছেন, হুট করে যদি ঘরটা হিলে, ঘরটা যদি হিলে ঘরের মধ্যে থাকবেন, বাইরে পালা, ইস ভূমিকম্প বোধহয়। মামিনা বলছো, ও খোদা কাবা ঘর যেন হিলাদুলা করছে, টলমল টলমল করছে, বুঝি ভয়ানক ব্যাপার, চলো পালাই। মামিনা বলছে, চলো ব্যাগ বাড়ি চলো, এই দেখো কাবা ঘর চলে আসছে। ও মায়েরা আব্বা নবীর শান নবীর মান, কাবা ঘর দেখে, কাবা ঘর কি খেল খেলছে এখানে। কাবা ঘর বলছে, রাবি রেবায়াত করতেছেন কাবা ঘর হিলছে, হিলতে হিলতে মামিনা দেখতে 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 বান্ধবীদের বলে, চলো ব্যাগ বাড়ি চলো, ব্যাপার ট্যাপার খারাপ আছে। এ বাবা ভাইরা আব্বাজি তাড়াতাড়ি করে মায়া মেনা ব্যাগ হয়ে, ব্যাগ হয়ে বাড়ির দিকে রওনা দেবে। রে জমক আমার আব্বা যেমনি ব্যাগ হয়ে যাবে তেমনি যেন কাবা ঘর যেন দেখেন মায়া মেনা, কাবা ঘর হিলতে হিলতে
মায়া মে না জানো দেখতে পান বাবা নবীর আম্মা জান আমার গাইবের সংবাদদাতা নবীর মা জানো দেখে বাবা রে বলে আব্বা জানো দেখতে পাই মায়া মে না কাবা ঘর জানো হিনতে হিনতে জানো আবার সামনে কাবা ঘর এসে দাঁড়িয়ে যায় জোরে বলে রে কোথায় যাও বলো না মায়া মেনা মেয়ে মানুষ ভয়ে যেন কথা বলতে পারে না বলে কাবা বলু না এমনি করে তুমি আমার সামনে কেন রে কাবা তুমি তো সারা জগতের মুসলমানের কাবা তুমি আমার সামনে কেন তুমি তো পাথরের গর তুমি নাকি তুমি তো মানুষ না তোমার পা নেই তোমার হাত নেই তোমার চোখ নেই তোমার দেখার কোনো শক্তি নাই রে কাবা তোমার চলার শক্তি নাই তোমার হাতার শক্তি নাই তুমি তো পাথরের ঘর তুমি আমার সামনে কেন এসে গেছো বলো কাবা ঘর বললেন বলে আমি না আর কিছু বলার আছে তো বলে দাও কাবা ঘর যেন বল মা আমিনা বলেন কাবারি আমি তোমার কাছে তোমার জিয়ারতের জন্য আসলাম তোমাকে আমি তোমার হজ করার জন্য আসলাম আমি তোমার সাত চাকার লাগে আমি হজ করি রে কাবাব আমি শুধু নই সারা বিশ্বের মুসলমান লক্ষ লক্ষ টাকা খরচ করে দিয়ে তোমার এই তোবার তোমাকে দেখতে আসে তোমার দিদার করে তোমার জিয়ারত করে রে তুমি কেন আমার কাছে আইসছো বলো বলো কাবা ঘর বললেন এ আমেনা চিন্তা করো না আমি তোমার কাছে এই জন্য এসছি আমেনা তোমার পেটে যেই বাচ্চাটা রয়েছে আমেনা বলে আমেনা গো সেই বাচ্চা হলো সারা জগতের আমি হলাম কাবা এ আমেনা তেরে কাবা হলাম আমি সারা জগতের কাবা হলাম আমি আর আমার কাবা হলো তোমার পেটের বাচ্চা নবী মুহাম্মদ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আমিনা মনে মনে চিন্তা করছে ব্যাপারটা কি তো আমার পেটের বাচ্চা তোমার কাবা তাহলে আমি তোমার কাছে কেন আসলাম আমি তোমার কাছে এসেছি যে বলে আবে না বলে এরকম বলো না ও আবে না এরকম বলো না আমাকে যেতে দাও মা আমি না নাবি পাক মা আমি না যেন কথাবার্তা হলো এ কাবা তোমার কাছে আসলাম তুমি আমাকে চিনতে কেমন করে পারলে এবার মা আমেনাকে কাবা ঘর বাইতুল্লাহ বলে বলে আমেনা যখন তুমি বাড়ি থেকে বেরিয়েছেন বেরিয়েছ আমেনা আল্লাহ আমাকে ইশারা করেছে ও বাবা রে আল্লাহ আমাকে ইশারা করেছে বলে কাবা রে আমার মেহবুব আমেনার পেটে আছে রে কাবা রে আমার মেহবুব তোমার কাছে যাচ্ছে এই সুযোগ ছাড়া হবে না রে কাবা দেরি করবি না আমার মেহবুবের সম্মানার্থে উঠে চলে যাও নিজের জায়গা ছেড়ে দিয়ে আমার নবীকে তুমি সালাম জানিয়ে দাও জোরে বলেন সুবহানাল্লাহ আচ্ছা একটা কথা আপনাদেরকে প্রশ্ন করব আমি কাদরি আচ্ছা বলুন হুজুর পীর সাহেব কিবলাকে আপনারা আনতে গেলেন কেন দেখলাম সবাইকে মাথায় ফুল নিয়ে আছেন সবাই হুজুরকে আনতে গেলেন রোডে গেলেন হুজুর আসছে কেন হুজুর কি আসতে পারবে না
হুজুর কি এখানে আসবেন না? উনি কি গাড়িতে করে এই ভিতরে পর্যন্ত আসতে পারবেন না? আপনার রোড কেন গেলেন? সম্মানের জন্য, তাই না? আপ বলুন, কাবা ঘর কার? আল্লাহর। কাবা ঘর বড় না নবী বড়? কথা বলেন নাকি? কাবা ঘর বড় না নবী বড়? আহা, আল্লাহ হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ্দিন বিল্লাদ শাহ ইমামি আহমদ রাজা খাঁ ফাজিলি বারেলি বলেন, হাজিও আও শাহনশাহ কা রওজা দেখো, হাজিও আও শাহনশাহ কা রওজা দেখো, কাবে তো দেখ চুকে, কাবা কাবে কা কাবা দেখো, কাবে তো দেখ চুকে, কাবা তো দেখ চুকে, কাবে কা কাবা দেখো। নবী হলেন কাবার কাবা। জোরে বলুন সুবহানাল্লাহ, কাবার কাবা, সুবহানাল্লাহ। ফেরে চলে আসছে, দেখা সাক্ষাৎ কি? আপ বলুন, কাবা ঘর উঠে দাঁড় হলো, গেলেন আমিনা নিকটে, এর মানে হচ্ছে বসে সালাতু সালাম ইয়া নবী সালাম আলাইকা পড়লাম, ইয়া নবী সালাম আলাইকা পড়ছি বসে, দাঁড়িয়ে পড়াটা আদব বা দাঁড়িয়ে পড়া? আচ্ছা বলুন, এই ওয়াহাবিদেরকে বলবো, দেওবন্দীদেরকে বলবো? আচ্ছা, আমরা নবীকে এত ভালোবাসি, ওদের এত চুগলি করার কি দরকার? মুসলমান গাউসে পাক, আমার গাউসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী, মেহবুবে সুবানি, কুতুবে রাব্বানি, অলিকে কি মনে করেন? আজকে হচ্ছে উরুস। এই শুনেন, ও বাবা আব্বা, এটা হচ্ছে উরুস, তাই না? মাওলানা আব্দুল গফুর সাহেবের উরুস, এটা বাৎসরিক উরুস, প্রত্যেক বছর করে। এখানে এসে কি পাবে? উরুস এসে কি পাবে? আল্লাহ আল্লাহ, উরুস। এই ওলিদের কাছে এসে কি পাওয়া যায়? আল্লামা রুম আলহি রহমা, মাওলানা রুম বাচ্চাদেরকে পড়াচ্ছেন, কি করছেন বলেন? ধ্যান আছে তো দিকে? বাচ্চাদেরকে পড়াচ্ছেন, ক্লাস নিচ্ছেন, যেমন আপনারা টিচার যারা আছেন, টিচার আছেন, শিক্ষক আছেন, আলিম ওলামা আছেন, মাওলানা আছেন, বাচ্চাদেরকে মাওলানা সাহেব পড়াচ্ছেন। আল্লামা, ও বাবা, একজন ফকির এখানে উরুস এসে কি হবে? শোনো, একজন ফকির এসে বলে, এই মাওলানা এটা কি করছো, কি করছো তুমি এটা? তো মাওলানা সাহেব বলছে, এ ইয়ে কোন হে জি, ইসে ভাগাও, ইসে ভাগাও, ইয়ে পাগল হে। তো বাচ্চারা কি করছে, ছাত্রগুলো কি করছে, তালবিলিম গুলো কি করলো? এই বাবা, আমরা এখন ক্লাস করছি, তুমি বাইরে যাও, এখন তুমি বাইরে চলে যাও, আমরা ক্লাস করছি, ডিস্টার্ব করো না। আবার কিন্তু ফকির এসে বলছে, এই মাওলানা ये क्या कर रहे हो, ये क्या पढ़ा रहे हो? मौलाना जवाब देता है, ओ बच्चे इसे भगाओ, इसे भगा दो, ये डिस्टर्ब करने आ गया है, इसे यहां से हटाओ। ওই ফকিরটা কি করলো, দু চারটা বাচ্চা বলছে, এই বাবা আমরা এখন ক্লাস করছি, আপনি কি দেখতে পাচ্ছেন না? সরেন না কেন এখান থেকে? আবার ওই ফকির বাবা, এই শুনে, ওই ফকির বাবাটা আবার জিজ্ঞেস করছে, ও মাওলানা, ও মাওলানা। আর যেমন তেমন মাওলানা না, বিশ্বের মধ্যে নামি দামি বড় আল্লাহওয়ালা মাওলানা, তাকে বলছে ওই ফকির বাবা, এই মাওলানা। এবার কিন্তু রেগে বলছে, এই মাওলানা এটা কি করছো তুমি? শুনবেন শুনবেন, এদিকে দেন, কি করছো তুমি? এটা বল বাবা, তোমাকে আমার বাচ্চারা বারবার বলছে যে আমি পড়াচ্ছি, এটা হাদিস কোরআন পড়াচ্ছি, তুমি কি এখান থেকে শুনতে পাচ্ছ না? না ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হবে তোমাকে, যেমনি কথাটা শোনা না। ফকির বাবা বলছে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করবে? বলো তুমি কি পড়াচ্ছো? যেমনি কথাটা জিজ্ঞেস করতে নাই, আল্লামা সাহেব বলছে, মাওলানা সাহেব বলছে, এ তালবিলিম ইসে বাহার কর। এবার যেমনি এরকম করে বের করার কথা হলো,
তাল মিলিয়ে এরকম ধরতে যাবে, একটু বের করেছে হালকা করে। এবার কিন্তু ওই ফকির বাবা কি করলো, যত বই ছিল ওখানে সম্পূর্ণ বইকে বুক পাঞ্জা ধরে বুকের মধ্যে নিয়ে নিয়ে গিয়ে একটা পোখর ছিল পোখরে গিয়ে ফেলে দিল। এ বাবা ভাইরা আব্বাজি বলে বাবা, এইবার যেন ফকির বাবাটা এমনি করে বইটাকে ফেলে পালালো পালালো পালালো, বইগুলো ফেলে দিয়ে তালাবের মধ্যে পুকুরের মধ্যে ফকির বাবা পালাই। পালাতে পালাতে এবার হঠাৎ করে বাচ্চাদেরকে মাওলানা বলে, এ বাচ্চারা তাড়াতাড়ি করে ওই ফকির বাবাটাকে ধরে এনে দাও, ফকির বাবাটাকে ধরে এনে দাও, ধরে এনে দাও, যদি ফকিরটাকে ধরতে পারো ওর একদিন নচেত আমার একদিন হয়ে যাবে। বাবাজি এইবার তাল বিলিম গুলো ওই ফকিরের পিছনে পিছনে দৌড় মারল, রে জবাব তাল বিলিম খাপাস করে পিছন দেখছাই, পিছন দিকে সাইডে কলারখানা ধরে নিয়ে এসছে ফকির বাবা। তুমি আমাদের বইগুলোকে পুকুরে ফেলে দিয়েছো, আমরা গরিবের ছেলে, আমাদের তো বই কেনার শক্তি নাই। কলার ধরে নিয়ে মনোযোগ দেবেন, কলার ধরে নিয়ে নিয়ে আসছে, আমাদের বই কিনে দাও। আল্লাহ মশাই বলছে, ওই বাবা তোমার তো সাহস বিশাল, আমি পড়াচ্ছি আর তুমি সম্পূর্ণ বইকে উঠিয়ে পুকুরে ফেলে দিলে, বই কিনে দিয়ে যাও না যে তুমি এখান থেকে সরতে পারবে না। এ বাবা ভাইরা আব্বাজি বলে আব্বা, এইবার যেন ফকির বাবা বললেন, ও বাবা রে আমাকে তোমরা কেউ কিছু করো না বা বলো না, রে বাবা রে আমার তোমাদের বই দরকার, আমি দেখছি চেষ্টা করি। এবার যেন তাল বিলিম গুলো মহাজন অভিমান হয়েছিল, বাবা রে ফকির বাবা আমাদের তাড়াতাড়ি করে বইগুলোকে বের করে দাও, কিনে দাও দোকানদার। ওই যেন ফকির বাবা বলতেছেন, বাবা রে আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই, আমি তো একটা গরিব ফকির মানুষ, আমার কাছে খালি ঝোলা, আমার কাছে কোনো কিচ্ছু নাই, টাকা পয়সা নাই। আল্লামা সাহেব বললেন, রে ফকির বাবা যতক্ষণ পর্যন্ত তুমি বইগুলো কিনে না নিয়ে দেবে তোমাকে এই জায়গা থেকে ছাড়া হবে না। বই কিনে দিয়ে দাও তারপরে ছাড়া হবে। বাবা ভাইরা আমার চট করে এবার যেন ফকির বাবা যেন বললেন, ঠিক আছে তোমরা আমাকে আক্রমণ করো না, আমাকে তোমরা আমাকে তোমরা যন্ত্রণা দিও না, রে বাবা মাওলানা শুনবেন মনোযোগ। মাওলানার এক হাত ধরলেন, হাতটা ধরে মাওলানার ফকির বাবা নিয়ে আসছেন চলো। এবার মাওলানা টেনশনে পড়লো, কি ব্যাপার কোথায় নিয়ে যাবেন, বই কিনে দেন আমাদের ছেলেদের বই কি ফেলে দিয়েছেন। বাবা ভাইরা আব্বাজি মাওলানার যেন হাত খানা ধরে এবার নিয়ে আসছেন বাবা, বাবাজি এবার হাত খানা ধরলেন মাওলানার, বাম হাত খানা ধরে আছে, ডান হাত খানা যেন ওই যেন কি বলে ওই ফকির বাবা ওই তালা পুকুরের ভিতরে হাত খানাকে ভরে দিলেন, রে বাবা ফকির বাবা যেন ওই পুকুরের মধ্যে হাতখানা বললেন, হাতখানা ভরার পরে যেন বইগুলোকে বের করলেন। আল্লাহর কসম বলি ওই ফকির বাবার হাতখানা ভিজিনি বা কিতাবের কোন পাতা ভিজিনি। রে জমক ফকির বাবা এক করে কিতাবগুলোকে পুকুর থেকে বের করে, ওরে ভাই আমার পুকুর থেকে কিতাব গুলো বের করে মাওলানার হাত ধরে আছে, মাওলানা বলছেন, বাবা রে কে আছেন আপনি বলুন,
আপনি যে পুকুরের মধ্যে হাত বললেন তো আপনার হাতটা কেন ভিজল না, বা কিতাবের একটা পান্না পর্যন্ত ভিজি না রে বাবা? জোড়হাত করে আপনাকে, এটা কি কাণ্ড হয়ে গেছে, এটা কি হয়েছে, এরকম কেন হলো, এটা কি হলো? ওই ফকির বাবা বলছেন সেম একটাই উত্তর দিচ্ছেন ফকির বাবা, মাওলানা তুমি এটা বুঝতে পারবে না। জোরে আর একটু জোরে রে মাওলানা, আমি হাতটা ভরলাম পুকুরের মধ্যে, তুমি এই কাণ্ড বুঝতে পারবে না, মলবি হলে হবে না। আল্লাহর যদি ঐকট্য লাভ করতে হয় তবে তুমি কি বলে আল্লাহর ওলি হয়ে যাও, আল্লাহর পুরো প্রেমে ভক্তি হয়ে যাও। ওলি হওয়া আলাদা, মাওলানা হওয়া আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা সাহেব বলছেন ও বাবা এটা কি হলো, আমি যে বুঝলাম না। তো ফকির বাবা বলছে, আচ্ছা ফকির বাবার নামটা শুনবেন কি ছিল? ফকির ওনার নাম ছিল আল্লামা শামসুদ্দিন তাবরিজি রহমাতুল্লাহি তাআলা আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। মাওলানা সাহেব বললেন হুজুর আর দেরি করিয়েন না। বলে কি হবে, তোমার বই পেয়ে গেছে, যাও পড়াও। বলে হুজুর আপনাকে চিনতে পারি নি, আপনাকে আমি চিনতে পারিনি, কেন মাওলানা? এত বড় তুমি মাওলানা, মনোযোগ, এত বড় মাওলানা, কোরআন শরীফ পড়াচ্ছ, বুখারী পড়াচ্ছ, হাদিসের কিতাব পড়াচ্ছ, আমাকে তুমি চিনতে কেন পারলি না? বলে ও বাবা গো, আপনাকে আমি চিনতে পারলাম না, আপনি এত বড় আল্লাহর ওলি। ও বাবা ভাই ডাক, এইবার হয়েছে কি? মাওলানা বলছেন, মাওলানা রুম বলছেন, ও বাবা রে আর দেরি করে লাভ নাই, আপনার হাতে আমি মুরিদ হয়ে যেন আপনি আমার পীর হয়ে যান। মুরিদ হয়ে আল্লামা শামসুদ্দিন তাবরিজি রহমাতুল্লাহি তাআলা আলাইকে পীর বানালে। এ মুসলমান মনে রাখবে, আশিক আলাদা। ছোট্ট করে একটা কথা বলি, আলা হযরত, আলা হযরত ছিল, সবাই তো নাম শুনেছেন আলা হযরতের, আলা হযরত ইশক মোহাব্বত। শুনুন, আলা হযরতের কাছে কয়েকজন লোক দেখা করতে এসেছে, ছোট্ট ঘটনা, একটু বসুন। আল্লাহ হযরতের কাছে কয়েকজন দেখা করতে এসেছে, তো গেট খুলছেন না, মনোযোগ মনোযোগ, আল্লাহ হযরতের কাছে গেট খুলছেন না। লোকেরা জিজ্ঞেস করল হুজুর বোধহয় বাড়িতে নাই, হুজুর দরজা লাগা, শিক শিকল লাগা আছে, চিন্তার ব্যাপার। বলে হুজুর বাড়িতে কেউ আছে, তাড়াতাড়ি করে যেন আওয়াজ কোনো কিছু আসে না রে বাবা। হযরত আলা হযরত বিশ্ব মুজাদ্দিদ, আলা হযরত আজিমুল বারকাত, নাকিয়ানি খান সন্তান, বারিলি শরীফের ইমাম, সারা জগতের বর্তমান, সারা জগতের মুসলমানের ইমাম আলা হযরত ঘর যেন বন্ধ করে দরজা খুলছেন না। লোক বলছেন কি ব্যাপার, হুজুরের সঙ্গে অনেকক্ষণ থেকে দেখা করার জন্য দাঁড়িয়েছে, আর সেই লোকগুলো কাছে অনেক দূর থেকে গাড়ি রিজার্ভ করে এসেছে, হুজুরের সঙ্গে দেখা হবে, কথা হবে, দু চারটি আলোচনা হবে, শিক্ষার গল্প হবে, চলে যাব, একটা মশলা নিয়ে এসেছিলেন। আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত সাহেব, আমি আমাদের অনেকক্ষণ পর ওনার ঘরে যেগুলো আলা হযরত কিন্তু শিক্ষা দিচ্ছিলেন, যেমন মাস্টার ছাত্রকে শিক্ষা দেয় সেরকম কিন্তু শিক্ষা দিচ্ছিলেন। আর কি শিক্ষা ওটা পরে বলছি, পরে বলছি, শুনুন, শিক্ষা দিচ্ছিলেন,
এবার গেটটা খোলা হলো, একজন ছাত্র গেটটা খুলল। তো যে ছাত্রটা গেটটা খুলছে, এ বাবা ভাইরা আব্বাজি বলে বাবা, যে ছেলেটা যখন গেটটা যেন জিঞ্জির খানা খুললেন আব্বাজি, সেই ছেলেটার চোখে যেন জল পড়ে আছে। ছেলেটাকে জিজ্ঞেস করলো, বাবা রে একটা কথা বল বাবা, একটা কথা বল। ও বাবা রে আমার আলা হাজরাত কি ঘরের মধ্যে আছেন? বলে হ্যাঁ আমার আলা হাজরাত ঘরের মধ্যে আছেন। বাবা রে আমরা অনেকক্ষণ থেকে দরজায় দাঁড়িয়ে আছি, হুজুরের সঙ্গে দেখা হবে, দুটা কথা বলবো চলে যাব। রে বলবো পরে, তবে আমার আলা হযরতের সঙ্গে একটু দেখা করাও। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার শেষ বয়সে বাবা শেষের দিকে বলেন হাত উঠিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মা যদি দুধ খেয়ে মানুষ আমরা সবাই হয়েছি, বলুন ইয়া নবী আল্লাহ। আল্লাহ বাবা শুনুন শুনুন, আলা হযরত, এই বাবা বড় গুরুত্বপূর্ণ কথা আছে, শিক্ষার কথা আছে। মোহাব্বত ও করে জো জান কি বাসি করে, বদন কে কপড়ো কো বেচ কর মেরে আকা কো রাজি করে। আলা হযরত আসিবুল বরকত মুজদ্দিদো দিন নো মিলত শাহ ইমাম আহমদ রাজা খান ফাজিলে বরেলি আলাইহি রহমাতু রিজওয়ান, একটু পরে বেরিয়ে আসলেন আলা হযরত, বেরিয়ে আসছেন তো হুজুর, আলা হযরতের চোখে জল, পুরো বুক ভিজে আছে, বুক ভিজে আছে। বাইরকার মেহমানরা হাত জোড় করে দাঁড় হলো, হুজুর আপনার নিকটে এসেছি। আহা কেন বাবা, কিসের জন্য এসছো বলো, কি বলছিলে? শুনবেন শুনবেন, আল্লাহ হযরতকে এই লোকগুলো বলছে, হুজুর আপনার কাছে আমরা অনেকক্ষণ ধরে গেটে দাঁড়িয়ে আছি, কিন্তু আপনার গেট খোলা হচ্ছে না, কিন্তু ওহো আলা হযরত আজিমুল বরকাত যেন বুক ভেসে নিয়ে যেন বুকের মধ্যে জল নিয়ে আছে। বাবা রে বলে বাবা, এবার যেন আলা হযরতকে ওই লোকগুলো বলছেন, হুজুর আপনার কাছে যে মশলাটা নিয়ে এসেছিলাম আর ওই মশলাটা জিজ্ঞেস করব না, হুজুর জি আপনি বলুন, আপনি একটা কথা বলেন, হুজুর আপনার চোখে কেন জল, আপনার বুকে কেন জল, হুজুর গপ আপনার বুকের মধ্যে কেন জল, আপনার সিনাতে জল কেন, হুজুর একটু জানতে চাই। আলা হযরত যেন বললেন, বাবা রে বলো না, তোমাদের যেটা কাজের জন্য এসছো সেটা কাজ তোমরা বলো, যেটা তোমরা জিজ্ঞেস করার জন্য এসছো সেটা কথা বলো। হুজুর জি আপনাকে আমরা যেটা জিজ্ঞেস করতে এসেছিলাম সেটা আর বলবো না, হুজুর গো একটা কথা তাড়াতাড়ি বলে দেন না, আপনার চোখে কেন জল, আপনার বুকে কেন জল, আপনার এই ছাত্রগুলো কেন আপনার কান্না করে? বলে এই ছাত্রগুলোকে নিয়ে কি করছিলেন? এ বাবা প্রত্যেকটা ছেলের চোখে জল, প্রত্যেকটা তালবিলিমের চোখে জল, আপনার চোখে জল, হুজুর আপনি বলুন কি কেউ কোনো অন্যায় করে দিয়েছে আপনার চোখে কেন জল, গোটা তালবিলিমের চোখের মধ্যে কেন জল? এরা আলিম না মাওলানা না মুফতি করছেন, কিসের ক্লাস করাচ্ছেন হুজুর? আলা হযরত জবাব দিয়ে বলেছিলেন, বাবা রে বাবা তবে শোনো, আমি এই বাচ্চাদেরকে কি শিখাচ্ছিলাম? বলে আমি মাওলানা পরে বানাই, মুফতি পরে বানাই, আমি আলিম বানাই পরে, মাওলানা বানাই পরে, হাফিজ বানাই পরে, মুফতি বানাই পরে। তো হুজুর তাহলে এদেরকে কি সাবাক দিচ্ছেন, কি পড়াচ্ছেন? মাওলানা বানাবেন না, আলিম বানাবেন না, ফাজিল বানাবেন না, হাফিজ বানাবেন না, তাহলে এদেরকে বানাচ্ছিলেন কি?
আলা হযরত জবাব দেতে হ্যায়, এই লোগো সুনো, আগর কোই আলিম বনে, হাফিজে কুরআন বনে, লেকিন আলিম বন যায়ে, মুফতি বনে, তো গলত ফতোয়া দে সকতা হ্যায়, আগর কোই উসকে ভাত মে, হথেলি মে, আগর 1000 রুপিয়া দেতা হ্যায়, এই মুফতি, জরা ইয়ে তো কহো, ইস মসলে কো গলত মুফতি আগর পয়সা মিল যায় ঈমান কো বেচ সকতা হ্যায়, হাফিজ আগর পয়সা মিল যায় ঈমান কো বেচ সকতা হ্যায়, মাওলানা আগর পয়সা মিল যায় ঈমান বেচ সকতা হ্যায়, মগর জিসকে দিল মে ঈমানে রসূল মোহাব্বতে রসূল হো, ও কিতনা ভি কাইসে ভি আদমি হো, ও কবি ঈমান বেচ নাই সকতা। তো আলা হযরত আজিমুল বরকত বলছে, বাবা রে এদেরকে আমি মাওলানাও করি না, হাফিজও করি না, কুতুবও করি না, কিচ্ছু করি না, এদেরকে শুধু আমি করি আশিকের রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ, আশিকের রসুল তৈরি করছি এদেরকে আমি, আল্লাহ আল্লাহ। ওরা জিজ্ঞেস করছে, হুজুর মুফতি তাহলে গালাত ফতোয়া দিতে পারে? মনোযোগ দিবেন, মনোযোগ সেটিং আছে। হুজুর মুফতি তাহলে গালাত ফতোয়া দেয়? আচ্ছা আপনারা বলেন তো, মুফতি টাকার লোভে ভুল ফতোয়া দেয় কি দেয় না? কথা বলেন না কেন? এ মুসলমান, আজ নুরুল হক কাদেরী অনেক দূর থেকে বলে, হুজুর আপনাকে 10,000 টাকা 15,000 টাকা দিব, আবার তাড়াতাড়ি কি করছেন 5,000 টাকা অ্যাডভান্স অ্যাকাউন্টে, অ্যাকাউন্টে 5,000 টাকা আগেই আসবো, 1 ঘন্টা বলবো, 2 ঘন্টা বলবো, টাকাটা নিয়ে চলে যাব। ওয়ারে ইমাম, আপনার যে পাড়ার ইমাম মোথাবাড়ি মুন্সিটুলার বাবুজি ভাইয়েরা, আল্লাহর কাছে জবাবদিহি দিতে হবে, হাশরের ময়দানে আপনাকে নবীর সামনে মুখ দেখাতে হবে। ইমাম বাড়ি গেছে। ও মাওলানা সাহেব, জি গ্রামে মাওতা মরে গেছে, নুরুল হক কাদিরা দৌড় মেরে আসবেন, ইমাম সাহেব দৌড় মেরে চলে আসছে গ্রামে, ইস যেতে হবে গো, আমার সমাজের একজন লোক মারা গেছে রাত 12টার সময়। মাওলানা সাহেব একটু আসবেন, বাড়িতে ছেলে কান্না করছে, ছেলে কান্না করছে, একটু ঝেড়ে দিবেন। ইমাম 12টার সময় ছেলে পয়দা হলো, আজান দিতে ইমাম, ছেলে বড় হলো, বাচ্চা হলো, বাচ্চার সমাজে কান্না করছে, দুয়ার দেওয়ার জন্য ইমাম, মসজিদে ছেলে যদি ভূত চলে আসে ভাগাবার জন্য ইমাম, বাড়িতে ফাতেহার জন্য ইমাম, শাদি বিয়ে দেবেন ছেলে মেয়েদের ইমামের দরকার, ছেলে মারা গেছে জানাজার জন্য ইমামের দরকার। এ মুসলমান 15,000 টাকা 20,000 টাকা নুরুল হক কাদরীকে না দিয়ে ইমামের বেতন যদি উচিত মূল্যতে দেন, হাশরের ময়দানে আপনার গলা আল্লাহর দরবারে উঁচু হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ, এ মুসলমান কান দিয়ে শুনবেন, কিয়ামতের নিশানি খুব নিকটবর্তী। ইমাম সাহেবের কাছে 7,000-8,000 টাকা বেতনে তারা বেচারারা কি করবে আজকালকার এই 6,000? বলে মাওলানাদের তো বরকত আছে। জি অবশ্যই এটা মানবো, বরকত না হতে গেলে কি হয়, কিন্তু বরকত হতে গেলেও তো ওদের একটা লাইফের তো একটা প্রয়োজন জিনিস আছে বাবা। কালকের কথা বলছি, আমার ড্রাইভার সাহেব আছে, গাড়ি দিয়ে চলে আসছি, আস্তে 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 আপনার ইসলামপুর ওই শিলিগুড়ি চোপড়া ওখানে একজন আমাকে দেখে নিয়েছে, আসসালামু আলাইকুম হুজুর, ও হুজুর দাঁড়ান 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 দাঁড় হলো। আমি বললাম কে গো তুমি?
রোজ চিনতে পারছেন, তুমি গোলাম গৌস না? হাজরাত, আমি গোলাম গৌস। ইস, তুমি তো আমার সঙ্গে টাটানগরে পড়তে, তো শুনুন টাটানগরে পড়তে তো। বলে হ্যাঁ, ঠিক চিনতে পেরেছেন আপনি, আমি টাটাতে পড়তাম, আপনার সাথেই পড়তাম, আমার নাম গোলাম গৌস। ওই শাকগুলো সবজি না, ওই শাক বিক্রি করছি, দুই চোখ দিয়ে জল 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 জোর করে জল বলছে, থামতে পারে না, আমার সঙ্গে কথা বলছে, কাঁদছে। হুজুর এইভাবে চোখের জল মুছছে, হুজুর ভাই বহু বিপদে ছিলাম, ইমামতি করছিলাম, চারদিক থেকে কথা শুনতে হলো, একটু যদি কোনো কিছু হয় ইমামকে এমন করে কথা বলছে কেউ তো থাপড় পর্যন্ত উঠিয়ে দেয়। ওয়াহারে উম্মতে মুস্তাফা, যে নবী পাক সাহিবে লাউলা, নবী আমার বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিম হচ্ছে আমার ওয়ারিস, ওলামা হচ্ছে আমার ওয়ারিস, এদেরকে আঘাত দিও, এদের চোখের ঝড় যদি পড়ে যায়, এদেরকে তুমি যদি দুঃখ দিয়ে দাও, এদের সঙ্গে যদি এদের তাওহীন করো, এদের সঙ্গে যদি তুমি বাইমানি করো, এদের সঙ্গে যদি তুমি এদের আলিম জাতকে তুমি নারাজ করেছো, তাওহীন করেছো, তো তোমার বংশতে আলিম সাত পিঢ়ি পর্যন্ত আল্লাহ পয়দা করবে না। এ মুসলমান, ওই গোলাম গৌস বলছে, হুজুর এই ছোট্ট করে একটা সবজি দোকান দেখছেন তো, সবজির দোকানে বসে আছি, শাকটা গোলক বিক্রি করছি আল্লাহর রহমতে, এই তো হঠাৎ করে ইমামতি করছিলাম। বলে কোথায় ভাই? বলে ওই নেপাল সাইডে করছিলাম তো, আর নেপাল সাইডে ইমামতি করতে 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 হঠাৎ করে ফজরের নামাজের পরে একটা লোক এলো মসজিদের সামনে, সত্য কথা বলছি, স্টেজে ওলির মাহফিলে বসে বলছি, আমাকে বলছে হুজুর ফজরের নামাজের পরে একটা লোক এলো, মোটা করে লোক এসে বলছে, ও মৌলী সাহেব, মৌলী সাহেব আছে তো? জি, তুমি সামানপত্র নিয়ে বাড়ি চলে যাও। আমাকে আঙুল দেখিয়ে যখন বলল, মনে মনে চিন্তা করলাম লোকটা আমাকে আঙুল দেখিয়ে বলছে তুমি সামান টামান নিয়ে বাড়ি চলে যাও, মনে হচ্ছে ওর কাছে আমার কোনো মূল্যই নাই। হে খোদা, যখন আলিম হয়ে মাওলানা হয়ে যখন একটা লোকের কাছে কোনো ওজন নাই, মূল্য নাই, হুজুর সেই লোকটা আমাকে আঙুল দেখাচ্ছে যেই লোকটা কোনোদিন ফজরের নামাজ পড়েনি, হুজুর ওই লোকটা আঙুল দেখাচ্ছে যেই লোকটা পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে, হুজুর ওই লোকটা আঙুল দেখাচ্ছে যে লোকটা বাড়িতে সুদ খায়, হুজুর ওই লোকটা আঙুল দেখাচ্ছে যে লোকটা কোনদিন ছেলে মেয়ে আরবি লাইনে পড়ে না, পয়সাওয়ালা ছিল, গরিব ছিলাম, কি করব, পাবলিকই চাকরি, আঙুল দেখিয়ে বলল আল্লাহ এর চাইতে এত দুঃখ এত যন্ত্রণার কথা, একজন সুদখোর একজন বেনামাজি আমার উপরে আঙুল চালাবে, এর চাইতে আমি যদি সবজি বিক্রি করে খাই সেটাই ভালো হবে। এ মুসলমান ভাইরা, দোস্ত বাবুজি ভাইরা, কাদরি নুরুল হক কাদরিকে 15,000-20,000 টাকা না দিয়ে ইমামকে খুশি করুন, ইমাম যদি হেসে থাকে, আপনার পাড়ার ইমাম সাহেব যদি খুশি করে রাখেন, যদি তার মুখের হাসি ফুটিয়ে রাখেন, আল্লাহর ওয়াহাবানিয়াতের কসম বলছি, আপনার গ্রামে ইমাম সাহেবের দোয়াতে, ইমাম সাহেবের ওসিলাতে আপনার গ্রামে শান্তি থাকবে, কারণ একটা ইমাম হচ্ছে গোটা গ্রামের মাথার তাজ, আর যখন ইমাম সাহেব দোয়া করে দেবেন তো গোটা গ্রামের জন্য ভালোই হবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওয়াদা ওয়াদা করুন কোনদিন ইমাম সাহেবকে কষ্ট দিবেন না। দুরুসিব আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা।
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদেনা ওয়ালা ও মদিনার মাটি রে সকল সুখ বুঝে তোর কপালে জোরে বলুন সুবহানাল্লাহ ও মদিনার মাটি রে সকল সুখ বুঝে তোর কপালে ও মদিনারে তোর বুকে আমার নবী যার লাগে পাগল সবই জোরে বলুন অমদি নারে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই যার তরে সৃষ্টি হইল ত্রিভুব কান্দি আমি সারা ক্ষণে কখন যাব সেখানে সহে না সহে না আর পরানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝে তো ওর কপালে আপ দেখুন যারা আশিকের রসুল হয় যারা নবীর পাগলা হয় যারা নবীর গোলাম হয় নবীর প্রেম ভালোবাসা যাদের মধ্যে আছে তারাই শুধু একবার মহাব্বতে হাত উঠে বলুন তো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ একবার হযরত ইয়া মাওলানা আব্দুল গফুর সাহেবের মহাব্বতে একবার আচ্ছা উনি এখন শুয়ে আছেন ওনার মাজার শরীফ আলহামদুলিল্লাহ আপনাদেরকে সবাইকে দেখছেন আর এই মহফিলে একজন আলে রসুল আলে রসুল চলে আসছেন সবাই সুন্দর হয়ে বসুন কারণ মনে রাখবেন ওলির সঙ্গে যে ব্যক্তি দুশ্মনী করে আল্লাহ তার সঙ্গে যুদ্ধ করার ঘোষণা করেছে জিহাদ জং করার ঘোষণা করে ওলির মহাব্বতে আপনারা সুন্দর হয়ে সুশীল হয়ে ভদ্র হয়ে এ মুসলমান নিগাহে ওলি মে ও তাসির দেখি বদলতি হুই হাজারো কি তকদির দেখি হে বাবা মুসলমান ভাইরা একবার সরে সরে মহাব্বতে হাত উঠিয়ে বলুন নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি ও মদিনার মাটি রে সকল সুখ বুঝে তোর কপালে ও মদিনার সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তো
তোর কপালে, আমার আব্বা জীবন বাইরা, আমার মা বোনেরা, বাবাজি মা আমেনা এবার বাড়ি চলে আসলেন, মা আমেনা বাড়ি চলে আসলেন, হঠাৎ করে যেন শাশুড়ি, শাশুড়ি কি নাম বলেছিলাম, শাশুড়ি নবীজির দাদির নাম কি, ফাতেমা, ফাতেমা যেন বললেন ও আমেনা দাঁড়াও, গেটের মধ্যে দাঁড়িয়ে যাও, মা আমেনা আমার নবীজির আম্মা যান যেন থমকিয়ে গেটে দাঁড়ালেন, রে মায়েরা আমার মোথামানি মনসিটোলার আব্বা, মা আমেনা গেটের মধ্যে থমকিয়ে দাঁড় হলেন, দাঁড় হয়ে যাওয়ার পরে এবার নবীজির দাদি যান বলেন, আমেনা একটা কথা বলো বেটি, তুমি গিয়েছিলে কোথায়? কেন মা, আমি মক্কা গিয়েছিলাম, কাবাঘর গিয়েছিলে, কাবাঘর গিয়েছিলে, বলে আমেনা বলো বনু কোথায় গিয়েছিলে, বলে মা গো আপনি বিশ্বাস কেন করেন না মা, আমি বাইতুল্লাহ গিয়েছিলাম, আল্লাহর ঘর যেন কাবা শরীফ গিয়েছিলাম, মা জি আপনি বিশ্বাস কেন করেন না মা, একটা যেতে যেতে একটা ঘটনাও হয়ে গেছে আমার সাথে, আমার সাথে একটা ঘটনা হয়ে গেছে, রে বেটি হবে না তোমার কোনো কথা শোনা হবে না। আচ্ছা হঠাৎ ভালো মনে গেলেন, জিয়ারত করে আসলেন, আর শাশুড়ি বলছে আমেনা তোমার কথা বিশ্বাস করা হবে না। কেন? শাশুড়ি বোন থেকে নবীজির মা আর নবীজির দাদি থেকে কথা তর্ক, বলে আমেনা বলো বলো না, বলো বলো না, বলো বলো তুমি কি কাবা গিয়েছিলে না মক্কার বাজার ঘুরতে গিয়েছিলে, কাবার বাজার, কাবা গিয়েছে না মক্কার বাজার, ও মা একটা কথা বলেন না, আমি মক্কার বাজার যাইনি, মক্কার ম চিনি না, মক্কার মিম চিনি না, রে এরকম করে আমেনার উপরে ইলজাম কেন লাগাচ্ছেন বলেন, আমেনার সঙ্গে ইলজাম কেন লাগান, আমি বাইতুল্লাহ গিয়েছিলাম, আর বাইতুল্লাহ যাওয়ার পরে আমার সঙ্গে একটা যেন ঘটনা ঘটেছে, আমেনা সঙ্গে কি ঘটনা ঘটেছে আমি দেখার দরকার নাই, বলো তোমার সঙ্গে কি ঘটনা ঘটেছে আমার দেখার দরকার, মা তবে কেন আপনি এরকম জোর সোর করে বললেন যে আমি মক্কার বাজার গিয়েছিলাম, কি দেখলেন? বলে বেটি মক্কার বাজার গিয়েছিলে এটা তো 100% সত্য কথা, না মা এটা মিথ্যা কথা নয়, আপনি গালাত ভাবছেন, আপনি ভুল ভাবছেন মা, মা আমি কোনো মতন আমি মক্কার বাজার যাইনি, আমি কাবা শরীফ গিয়েছিলাম, আর কাবা গিয়ে কাবার সঙ্গে আমার একটা কথাবার্তা হয়েছে, আমেনার শাশুড়ি যেন বলছেন বাবা শোন, বাবা শোন তুমি মক্কার বাজার গিয়েছিলে এটা 100%, বলে কেমন করে আপনি এরকম করে বলতে পারেন, বলে বেটি তোমার যেটা শরীরে খুশবু পাওয়া যায় এই আতরের খুশবু মক্কার বাজার ছাড়া কোনো জায়গায় পাওয়া যাবে না, চট করে তখন বলছেন মা আপনি তাহলে এটা বলছেন যে আমি আতর কিনতে গিয়েছিলাম মক্কার বাজারে, তো আমেনার শাশুড়ি বলছে হ্যাঁ তুমি কাবা যাও নি, তুমি ওই আতর কিনতে গিয়েছিলে, বলো তোমার শরীরে এত আতর এলো কোথায়, জোরসে বলুন সুবহানাল্লাহ, ওহো মা চলে যাব, চলে যাব, চলে যাব,
বুঝতে পেরে গেলাম মা, আপনি আমাকে বিদায় দিয়ে দেন। কোথায় যাবে মামা বলো? বলে মা বলো আমি আপনার বাড়িতে থাকবো না, আপনার বাড়িতে আমি আর থাকবো না, আমি চলে যাব আমার মায়ের বাড়ি। আমি না তোমাকে মায়ের বাড়ি যেতে কথা বলিনি রে বাবা, আমি শুধু একটাই কথা বলেছি, তোমার শরীরে মক্কা নগরের খুশবু কোথায় পেয়েছো বলো? বলে মা গো আপনি যেটা খুশবু আমার শরীরে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমি উত্তরটা দেব। এই কথাবার্তা বলতে ছিলেন বাবা, ঘর থেকে বেরিয়ে গেলেন আব্দুল মুত্তালিব। এই ওই ফাতেমা কি হচ্ছে স্বামী গো বলো না, আমিনার শরীরের মধ্যে এত খুশবু আতর কোন জায়গায়? এ তো মক্কা যায়নি, মক্কার বাজার গিয়েছে। দেখেন না গোটা শুনলে মক্কার জন্য বাজারের খুশবু মক্কাই। আমিনার শাশুড়ি ফাতেমা এই রকমের কথা আর কোনদিন বলো না, বলো না, বলো না, বলো না, বলো না, বলবে না, বলবি না। আমিনার শাশুড়িকে ফাতেমাকে বললেন, তার স্বামী আব্দুল মুত্তালিব বলেন, এ ফাতেমা আতরটা আমিনার শরীরে দেখতে পাও, এটা আতরটা কোনো মক্কার বাজার দূরের কথা, সারা পৃথিবীর বাজারে ঘুরো এই আতর তুমি পাইবে না। এ ফাতেমা বলে স্বামী কেন বলছেন এই আতরটা কি কোনো বাজারে পাওয়া যাবে না? তবে আতরটা পাইলো তো পাইলো কোথায় আমিনার? ও ফাতেমা ও যতজৌমাং ভবসং দেবাসং সং সবতরণেরাতা ওম কৃপানিগারম বেগানিবা সৃষ্টি সঞ্চালকম জ্ঞানরূপম বিষ্ণুরূপম গুরুদেবং নমস্তুভ্যং নমস্তুভ্যম ওম যতজৌমাং ভবসং দেবাসং সং সবতরণেরাতা ওম নিয়ায়মূলম ধ্যানমূলম মুক্তিমূলম গুরুদেবং নমস্তুভ্যং নমস্তুভ্যম ওম নিয়ায়মূলম ধ্যানমূলম গুরুদেবং নমস্তুভ্যং নমস্তুভ্যম ওম স। যখন এর মানে শুনবেন তো আল্লাহর কসম বলছি আপনার ঈমানটা যদি পরিপূর্ণ তাজা না হয় তো জালসা বলাই বেকার। মামিনা তখন বলছে, আব্বা বলেন আমার স্বামী আব্দুল্লাহ জগৎ থেকে যেতে নাই আর আমাকে এরকম করে ইলজাম লাগা হয়। এ বেটি আমিনা আবে না, চিন্তা করো না বেটি, চিন্তা করো না বেটি, যাও বাবা যাও, তোমার শাশুড়িকে আমি দেখছি বাবা। আমিনার শাশুড়ি ফাতেমা যেন বললেন, বেটি তোমার শ্বশুর বলছে নাকি এই খুশবুটা বিশ্বের কোনো বাজারে পাওয়া যাবে না? আমারে স্বামী তাহলে আপনি বলেন এই আমেনা খুশবু কোথায় পেয়েছে? এ বিবিদে আর বলিও না, আমার আমেনার কানে যাই ব্যথা হবে রে, এই খুশবু মক্কার বাজারের নাই। বলে কোথায় কার? বলে এই খুশবু হচ্ছে জান্নাতি খুশবু, আমার পোতা মুহাম্মাদের খুশবু রে। এটা আমার পোতা, আমার পোতার খুশবু। বলে বুঝলাম না। বলে ও ফাতেমা এখনো কানে জ্ঞানে বুঝন নাই? বলে না। বলে আপনার আব্দুল্লাহ যেটা ওই সন্তান আমিনার উদরের মধ্যে রাখা আছে, আব্দুল্লাহর সন্তান তোমার পোতা, আমিনার উদরের মধ্যে আমিনার যে গর্ভে রাখা আছে বউ। ও বিবি আমিনা, ও বিবি আমার ফাতেমা, ও ফাতেমা রে যেটা সন্তান আমিনার উদরের মধ্যে রাখা আছে, এই সন্তান যেটা পেটে আছে রে ফাতেমা, কে পাচ্ছ খুশবু? এই খুশবু তুমি আজকে পেয়েছ, এটা মক্কার খুশবু না, ও মক্কার খুশবু না, আজকে তুমি পেয়েছ
এই খুশবুটা যেই দিন আমেনার পেটের মধ্যে আমার রত্ন আমার আব্দুল্লাহ দিয়ে গেছে, সেই দিন থেকে গোটা রাস্তা মক্কার বাজারে বাজারে এই খুশবুটা পায়। মক্কার বাজার বাজারে সবাই মেয়েরা বলে আমেনা কোন খুশবু মাই কাছে, গোটা মক্কা নগরের বাড়ি বাড়ি খুশবু যায়।